করোনা পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশ থেকে ভিনদেশের যাত্রী প্রবেশ নিষিদ্ধ চীনে। এরপরও কোনো ফ্লাইটে পাঁচজনের বেশি করোনা রোগী পেলে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিজ খরচে 14 দিন কোয়ারেন্টিনে থাকার শর্ত সহ ভিসা প্রদানে কড়াকড়ি আছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। এদিকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালুর পর শুরুতে আটকে পড়া কর্মীদের ঢল থাকলেও নানা জটিলতায় এখন কমেছে যাত্রী। ভারতে পর্যটক ভিসা চালু না হওয়ায় যাত্রী খরা কাটছে না, ফলে 15 নভেম্বর থেকে চেন্নাই ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান। আর চালুর 5 দিনের মাথায় বাতিল করা হয়েছে কলকাতা ফ্লাইট। সুখকর হবে আগামী কিছুদিন সেটা কিন্তু বলার মতো অবস্থা না। নতুন করে কোনো দেশই সেইভাবে ভিসা ইস্যু করছে না। যাদের এসেনশিয়াল মুভমেন্ট ছিল, যাদের ভিসা আছে, তারাই কেবলমাত্র মুভমেন্ট সেই সব রেস্ট্রিকশন মেনে করতে পারছেন। বিশ্বে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ, সেই কারণে অনেক মুভমেন্ট কমে আসছে। আমরা কুয়ালালামপুরে 2টি ফ্লাইট চালাচ্ছিলাম, এই দিক থেকে প্যাসেঞ্জার না হলে ওই দিক থেকে হচ্ছিলো, কিন্তু সেটিও কমে আসছে। আমরা এটা পর্যবেক্ষণ করছি, এক সময় হয়তো সেটি কমাতে হবে বা বন্ধ করতে হবে। এক সময়ে আমরা ফ্লাইট দুবাইতে 7টা উইকলি এবং আবুধাবিতে 7টা ফ্লাইট চালিয়েছি। কিছুদিন পরে প্রায় মাসখানেকের মতো চলার পরেই কিন্তু আবুধাবিতে লোড কমে আসছে। আমরা ফ্রিকোয়েন্সি প্রথমে আমরা এয়ারক্রাফ্ট ছোটো করেছি, তারপরে আমরা ফ্রিকোয়েন্সি কমিয়েছি। এখন ফ্রিকোয়েন্সি হচ্ছে 4টা। চেন্নাইতে ইউএস বাংলা চালাচ্ছে 26 জন 20 জন এইরকম। তো এইরকম করে আসলে দ্বিতীয় আরেকটা এয়ারলাইন্স অপারেট করা আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ওয়াইজ। যেহেতু তারা আগে থেকে চালাচ্ছে, তারা কন্টিনিউ করছে। আমরা আপাতত সিচুয়েশন ইমপ্রুভ না করলে চেন্নাই চালাচ্ছে না, কারণ একটা ফ্লাইটে যেতে প্যাসেঞ্জার হচ্ছে না। তবে সংকট থাকলেও বাজার ধরে রাখতে আপাতত ফ্লাইট কমাচ্ছে না ইউএস বাংলা এয়ারলাইন্স। যদি কোনো দেশের আবার কোনো রেস্ট্রিকশন আসে, ডেফিনেটলি ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। বর্তমান সময়ে আসলে বলার সুযোগ নেই, কিংবা আমার লম্বা সময়ের কোনো প্ল্যানেরও সুযোগ নেই। যেসব দেশ যেভাবে সিদ্ধান্ত নেবে WHO-র নির্দেশনা অনুযায়ী এবং তার চার চার কান্ট্রির নির্দেশনা অনুযায়ী, আমরা সেই সিদ্ধান্তগুলো ক্যারি করতে বাধ্য। এমপ্লয়মেন্ট ভিসার অনেক ধরনের রেস্ট্রিকশন রয়ে গেছে, তো সেসব ভিসাগুলো এখন পরিস্থিতির কারণে, রেভিনিউ জেনারেট করার কারণে, যেহেতু আমাদের স্টেশনগুলো ওপেন, আমাদের এয়ারক্রাফ্টগুলো ভ্যালিড, সব কিছু মিলিয়ে আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে রেভিনিউ জেনারেট করার জন্যই আমাদের আসলে বিভিন্ন ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতিতে যাত্রী চাহিদা বিবেচনা করেই নতুন রুট চালুর ঘোষণা দেওয়া উচিত। হঠাৎ কোনো রুট বন্ধ করা হলে যাত্রীরা যেমন সমস্যায় পড়ে, তেমনি ইমেজ ক্ষুণ্ণ হয় এয়ারলাইন্সের। মনে করি যে কোনো এয়ারলাইনই কিন্তু ফ্লাইট পরিচালনা ঘোষণা করার আগেই কিন্তু তাদের মার্কেট সার্ভে করা উচিত। একটা এয়ারলাইনকে কিন্তু সব দিক বিবেচনা করে একটা ফ্লাইট অ্যানাউন্স করতে হবে। হঠাৎ করে আমরা একটা ফ্লাইট অ্যানাউন্স করে দিলাম, আবার হঠাৎ করে বন্ধ করে দিলাম, এতে করে এয়ারলাইনের কিন্তু ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়। রিটার্ন প্যাসেঞ্জারও তো ওখান থেকে বুকিং করা থাকে, সময় সংবাদ, ঢাকা।